Assalamu alaikum. Today we will discuss another form of violent asphyxial death, that is suffocation. তাহলে এই যে সাফোকেশন বললাম, তাহলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ সাফোকেশন। ইট ইজ দ্য ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া কজড বাই এ মেকানিক্যাল অবস্ট্রাকশন টু দ্য প্যাসেজ অফ এয়ার ইন টু দ্য রেসপিরেটরি ট্র্যাক বাই মিন্স অফ আদার দ্যান কনস্ট্রিকশন অফ দ্য নেক অর ডাউনিং। তাহলে এখানে মেকানিক্যালি অবস্ট্রাকশন হচ্ছে এয়ার প্যাসেজে, কিন্তু সেটা কনস্ট্রাকশন অফ দ্য নেকে কনস্ট্রাকশন বা পানিতে ডুবে ব্যতীত। তাহলে পানিতে ডুবে এবং কনস্ট্রাকশন নেক ব্যতীত যদি অন্য কোনোভাবে এয়ার প্যাসেজটা ব্লক করা যায় এবং তার জন্যে যে কন্ডিশন হয়ে লোকটা মারা যাবে সেটাকে বলে সাফোকেশন। তাহলে এখন এই যে সাফোকেশন আবার কয়েকভাবে কয়েকটা টাইপস আছে, সেই টাইপসগুলো কি, একটা হচ্ছে ইজমোদারিং। ইজমোদারিংটা কাকে বলবো, অবস্ট্রাকশন অফ এয়ার প্যাসেজ ফ্রম দ্য আউটসাইড। যদি বাইরের থেকে এয়ার প্যাসেজটা কোনোভাবে যদি বন্ধ করা যায় সেটাকে বলে ইসমোদারিং। চুকিং, অবস্ট্রাকশন অফ এয়ার প্যাসেজ ফ্রম দ্য ইনসাইড, অর্থাৎ এয়ার প্যাসেজ যেটা আছে সেটা ভিতরের দিক দিয়ে কোনোভাবে অবস্ট্রাকশন করা, সেটাকে বলে চুকিং। আরেকটা হচ্ছে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া। ট্রমেটিক অ্যাসফিক্সিয়া হচ্ছে অবস্ট্রাকশন অফ রেসপিরেটরি মুভমেন্ট, অর্থাৎ আমাদের রেসপিরেটরি মুভমেন্টকে যদি অবস্ট্রাক্ট করে দেওয়া যায়, তাহলে রেসপিরেটরি মুভমেন্ট যদি না হয় তাহলে বাতাস তো লাঙে যেরকম ঢুকতেও পারবে না এবং লাং থেকে বেরোইতেও পারবে না। তাহলে এই তিন ধরনের সাফোকেশন আমরা জানলাম। এখন আমরা একটা একটা করে ডিসকাস করব। প্রথমেই আসো ইসমোদারিং। ইট ইজ এ ফর্ম অফ অ্যাসফিক্সিয়া কজড বাই মেকানিক্যাল অক্লুশন অফ এক্সটার্নাল এয়ার প্যাসেজেস, দ্যাট মিন্স দি নোজ অ্যান্ড মাউথ, বাই হ্যান্ডস, পিলো, ক্লথ, প্লাস্টিক ব্যাগ অর আদার ম্যাটেরিয়ালস। অর্থাৎ আমরা তো বাতাস গ্রহণ করি কি কোন দুটো রাস্তা দিয়ে, একটা হচ্ছে নাক আর একটা মুখ দিয়ে। তাহলে এই নাক এবং মুখ যদি মেকানিক্যালি অবস্ট্রাক্ট করা হয়, যেমন হাতের সাহায্যে, বালিশের সাহায্যে, যে কোনো কাপড়ের সাহায্যে, প্লাস্টিক ব্যাগের সাহায্যে বা অন্য যে কোনোভাবে, তখন যে কন্ডিশনটা ডেভেলপ করে সাফোকেশনে সেটাকে বলা হয় ইজমোদারিং। এখন এই মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কি, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে সুইসাইডাল। সুইসাইডাল এই যে ইসমোদারিংয়ে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স একটা হচ্ছে সুইসাইডাল। সুইসাইডাল কীভাবে হতে পারে, লাইং এগেনস্ট দ্য বেড, ক্লদিং অর পিলো। তাহলে একজন যদি মনে করে সে ইসমোদারিং করে সুইসাইড করবে, তাহলে বালিশের বালিশ অথবা কাপড়ের পরে মুখ গুজে শুয়ে পড়বে, অর্থাৎ বাতাস ঢুকতে পারবে না। দুই নম্বর অ্যাক্সিডেন্টাল, চিলড্রেন মে বি সাফোকেটেড হোয়াইল প্লেয়িং উইথ প্লাস্টিক ব্যাগ। বাচ্চারা প্লাস্টিক ব্যাগ নিয়ে খেলাধুলো করতেছে এবং এই খেলাধুলো করতে করতে এক পর্যায়ে প্লাস্টিক ব্যাগটা হয়তো মাথার ভিতরে একদম পুরো ঢুকাই দিল, বা অন্য কোনো যে কোনোভাবে হোক এই নাক মুখ দিয়ে বাতাস যাওয়া বন্ধ হয়ে গেল, সেটা হয়ে গেল অ্যাক্সিডেন্টাল। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল কোনটা, যখন বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই ইনসাফিসিয়েন্ট পরিমাণে হয়,
তখন সেটাকে আমরা বলতেছি এনভায়রনমেন্টাল। আর একটা হচ্ছে হোমিসাইডাল। হোমিসাইডাল এখানেও এই মুখটা মুখটা যদি কোনো সফট সাবস্টেন্স লাইক পিলো দিয়ে যদি আমরা চেপে ধরি তাহলে সেখানে ওই লোকটা সাফোকেশন হয়ে মারা যেতে পারে। সেটাও যদি কারো ইন্টেনশন থাকে কাউকে হত্যা করবে এইভাবে তাকে ইজমোদারিং করে হত্যা করতে পারে। তাহলে এই চার প্রকারে সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, এনভায়রনমেন্টাল, হোমিসাইডাল ইজমোদারিং করে মানুষ মারা যেতে পারে। এখন আসো আর এক টাইপের সাফোকেশন, যেটা বলছিলাম চোকিং, অর্থাৎ এই যে এয়ার প্যাসেজটাকে ভিতর দিক থেকে অক্লুশন করা। তাহলে ইট ইজ দ্য ফর্ম অফ অ্যাসপেক্সিয়া কজ বাই মেকানিক্যাল অক্লুশন অফ দ্য লুমেন অফ এয়ার প্যাসেজ। এই যে এয়ার প্যাসেজের লুমেন আছে এই প্যাসেজকে যদি মেকানিক্যালি কোনোভাবে যদি অক্লুশন করা হয় এই যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে বলে চোকিং। এখন এখানে কজ অফ ডেথ কী হবে? এখানে কজ অফ ডেথ হবে অ্যাসফিক্সিয়া হতে পারে, ভেগাল ইনহিবিশন হতে পারে, ল্যারেঞ্জিয়াল স্পাজম হতে পারে, অথবা ব্রঙ্কো স্পাজম। এই চারটা কারণে কজ অফ ডেথ হয়। আর এই চোকিংয়ের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে এটা সাধারণত অ্যাক্সিডেন্টাল ইন নেচার হয়। নাও উই ডিসকাস অ্যানাদার ফর্ম, দ্যাট ইজ ট্রমেটিক অ্যাসপেক্সিয়া। এই ট্রমেটিক অ্যাসপেক্সিয়া এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে বলে ক্রাশ অ্যাসপেক্সিয়া, ট্রমেটিক অর ক্রাশ অ্যাসপেক্সিয়া। এখানে কী হয়? ইট ইজ এ ফর্ম অফ অ্যাসপেক্সিয়া রিজাল্টিং ট্রমা অন দ্য চেস্ট অর এক্সটার্নাল প্রেশার অন দ্য চেস্ট অ্যাবডোমেন অর ব্যাক হুইচ প্রিভেন্ট নর্মাল রেসপিরেটরি মুভমেন্ট। তাহলে এখানে ঘটনাটা কী হচ্ছে? এখানে বলতেছে যদি ট্রমাটা বুকে হয় বা এক্সটার্নাল প্রেশার যদি বুকের পরে পড়ে বা অ্যাবডোমেনে পরে পড়ে বা ব্যাকে পড়ে যার ফলে রেসপিরেটরি মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। রেসপিরেটরি মুভমেন্টটা বন্ধ হয়ে গেলে এন্ট্রি অফ অক্সিজেনও বন্ধ হয়ে যাবে যার ফলে অ্যাসফিক্সিয়া হবে। এখানে এই যে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া যেটা বললাম এর কী কারণে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া ঘটবে সে কারণগুলো হচ্ছে, একটা যেমন প্রেশার ওভার দ্য চেস্ট ফ্রম আনকনসার্ন মুভমেন্ট অফ পার্সন ইন এ ক্রাউড, অনেক ভিড়, ভিড়ের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে যে একজনের বুক আর একজনের পিঠের সঙ্গে চাপ লেগে গেছে, সেখানে কোনো রেসপিরেটরি মুভমেন্ট করতে পারতেছে না যার ফলে তার অ্যাক্সিডেন্ট ভুগবে না এবং অ্যাসফিক্সিয়া মারা যাবে। অথবা ফিক্সিং অর অ্যারেস্টিং দ্য মুভমেন্ট চেস্ট মুভমেন্ট। এটাই ঘটনাটা একই রকম হচ্ছে যে অনেক সময় দেখবা যে মানুষের ভিড় হয়তো কোনো জায়গায় একটা ভিড় হয়েছে হঠাৎ করে সেখানে কোনো গণ্ডগোল ফ্যাসাদ লেগে গেছে, তখন মানুষ দৌড়োদৌড়ি হুড়োহুড়ি লেগে যাচ্ছে, নড়তে পারতেছে না, একজনে চাপ আর একজনের পরে যে পড়তেছে, এই চাপাচাপির ফলে তার রেসপিরেটরি মুভমেন্ট বন্ধ হয়ে যে অ্যাসফিক্সিয়া হয়ে মারা যেতে পারে। তাহলে এই এক প্রকারের কাজ গেল, মানে কজ গেল। আর কী কজ হতে পারে? নন পেনিট্রেটিং ট্রমা সাচ অ্যাজ রান ওভার মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, কলাপস অফ এ বিল্ডিং, ফিক্সিং দ্য থ্রাক্স অফ দ্য ভিকটিম এটসেট্রা। তাহলে এখানে কোনো পেনিট্রেটিং ট্রমা না, যে বুকের ভিতরে কোনো কিছু ঢুকে গেছে তা না, নন পেনিট্রেটিং ট্রমা, যেমন কোনো মোটর গাড়ি তার বুকের পথে চলে গেছে কিংবা কোনো বিল্ডিং ভেঙে তোমার সেই ভিকটিমের বুক পিঠের পরে পড়ছে যার জন্য সে রেসপিরেটরি
মুভমেন্ট করতে পারবে না। যেমন এই যে সাভারে এই কয়েক বছর আগে যে গার্মেন্টস ফ্যাক্টরি ভেঙে ক্লাপস করে যে ঘটনাটা ঘটছিল, ওখানেও কিন্তু অনেক লোক এইভাবে মারা গেছিল। আর একটা পদ্ধতি হচ্ছে পেনিট্রেটিং ইঞ্জুরি, লাইক স্টাব ইঞ্জুরি রিজাল্টিং ইন নিউমোথ্রাক্স লিডিং টু কলাপস অফ দ্য লাং। আগে নন পেনিট্রেটিং বললাম, এখন বললাম পেনিট্রেটিং। একজনের বুকে একজন চাকু বসাই দিছে, দিলে কি হবে? দিলে নিউমোথ্রাক্স হবে, অর্থাৎ ওই চাকুর যে ছিদ্র দিয়ে বাতাস ঢুকে যে নিউমোথ্রাক্স হবে, লাঙের পরে চাপ সৃষ্টি করবে, লাং আর এক্সপ্যান্ড করতে পারবে না, যার ফলে অ্যাসফিক্সিয়া হয়ে ওই ভিকটিম মারা যাবে। এখন হচ্ছে পোস্টমর্টাম অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে, যদি এই এই যে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া বললাম, এর পোস্টমর্টাম অ্যাপিয়ারেন্সটা কীরকম পাওয়া যাবে। এটা যেহেতু অক্সিজেন ঢুকতে পারতেছে না, তার ফেসটা ডিপলি সাইনোসড হবে, নিউমেরাস পেটিক্যাল পেটিকি ওভার স্কাল ফেস নেক অ্যান্ড শোল্ডারে পাওয়া যাবে, দি লেভেল অফ কম্প্রেশন ইজ ইন্ডিকেটেড বাই ওয়েল ডিফাইন্ড ডিমার্কেটিং লাইন বিটুইন ডিসকালার আপার পোর্শান অ্যান্ড অফ দ্য বডি অ্যান্ড লোয়ার নর্মালি কালার পার্ট। এই যে চাপের ফলে একটা লাইন আর ডিমার্কেশন হবে, যে উপরে বডির উপর অংশটা ডিসকালার আবার নিচের অংশটা এটা নর্মাল অবস্থায় থাকবে, মাঝামাঝি একটা লাইন আর ডিমার্কেশন দেখা যাবে। ইঞ্জুরি টু দ্য লাং, হার্ট, ডায়াফ্রাম, ফ্র্যাকচার অফ দ্য রিব, এ সমস্ত পাওয়া যেতে পারে। আজকে ক্লাস এখানেই শেষ করতেছি, বাকি অংশ পরবর্তী ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ।